নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে এই সুন্দর বর্ডার ডিজাইনটা দেখছেন ভরাট সেলাই দিয়ে, এটি কিন্তু কোনো ক্রস সেলাই দিয়ে নয়। এই বর্ডার ডিজাইনটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিছুটা অংশ করেছি, এরপর থেকে করে দেখাচ্ছি। তো এই ফুলটা করার জন্য প্রথমে কিন্তু হলুদ অংশটা মাঝের করে নিতে হবে, সেটা আমি করে নেব। দেখুন, এই লাইনেই, এখানে এই লাইনেই বাঁদিকে 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটা ঘর ছেড়ে দিয়ে কিন্তু আমি শুরু করব। এই যে সাতটা ঘর ছেড়ে দিয়ে শুরু করেছি, প্রথমে একটা ফোর নিয়ে দুটো, এর পাশের লাইনে উপর থেকে একটা বাড়লো ঘর, নিচে একটা বাড়লো, আবার এই যে দুটো তার, এর পাশের লাইনে আবার কিন্তু বাড়লো। এই যে একটা বরফি মতন ডিজাইন এখানে হবে। এবার লাল দিয়ে পাপড়িগুলো করে নেব। এবার এই যে ফুলের মাঝখানের অংশটা করলাম, এটা তো আমি এই দিক থেকে গুনে নিয়ে শুরু করলাম। যখন প্রথম ফুলটা তুলতে হবে, এটা যেহেতু প্রথম ফুল নয় তাই শুধু বাঁদিক থেকে গুনলাম, যখন প্রথম ফুলটা তুলবেন তখন বাঁদিক থেকেও ঘর গুনতে হবে এবং নিচের দিক থেকেও ঘর গুনতে হবে। বাঁদিক থেকে সাতটা ঘর ছেড়ে দিয়ে শুরু করতে হবে, তেমন কিন্তু নিচের দিক থেকেও ঘর গুনে নটা ঘর ছেড়ে দিতে হবে। এই জায়গাটা থেকে শুরু করার সময় এদিকে বাঁদিকে সাতটা ঘর ছাড়া থাকবে আর নিচের দিক থেকে নটা ঘর ছাড়া থাকবে, তারপর শুরু করে ডান দিক বরাবর করতে হবে। এবার লাল রং দিয়ে ফুলের পাপড়িগুলো করব। তো দেখুন, ফুলের পাপড়িটা করার জন্য প্রথমে দুদিকে, বাঁদিক এবং ডান দিকে দুদিকের এই পাপড়িগুলো আমি করে নেব। এই যে প্রথম একটা ঘর নিয়ে ফোর তুললাম, এবার এর বাঁদিকে উপর নিচে একটা করে ঘর বাড়বে। প্রত্যেক ক্ষেত্রে তো দুটো তারই হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু মোট চারটে তার হবে, মানে দুটো ঘর যাচ্ছে। এর পরের লাইনে গিয়ে আবার দুদিক থেকে উপর নিচে ঘর বাড়িয়ে দিলাম, এখানেও কিন্তু চারটে হবে। এই যে চারটে করে নিলাম, এর পরেরটা কিন্তু দুদিক থেকে একটা করে ঘর আমি ছেড়ে দেব। তো দেখুন, একটা পাপড়ি কিন্তু আমার হয়ে গেছে। একদম এরকমভাবে কিন্তু এই দিকেও আর একটা পাপড়ি আমি করে নেব। একই রকম হবে, শুধু এটা বাঁদিক বরাবর ওটা গেছিলো, এটা ডান দিক বরাবর যাবে, আর কোনো তফাৎ কিন্তু হবে না। তো দেখুন, দুদিকের দুটো পাপড়ি হয়ে গেছে, এবার উপর নিচের পাপড়িগুলো করব। তো তার জন্য প্রথমে এই যে ফোর তুলে নিলাম, একদম মাঝখানের যে দাগটা, নিচেরটা করার সময় নিচে, এবার নিচে ছটা ঘর, 1, 2, 3, 4, 5, 6, এই যে ছটা ঘর, ছটা ঘর, এটা হলো মাঝখান। এবার এর ডান দিকে উপর থেকে একটা ঘর ছেড়ে দেবো, নিচের লেভেল সমান রাখবো। ফোর তুলে নিলাম, এর উপরেরটাই উপর থেকে দুটো ঘর ছেড়ে দেবো আর নিচ থেকে একটা ঘর ছেড়ে দেবো। উপর থেকে দেখুন একটা, দুটো, দুটো ঘর ছেড়ে দিয়েছি আর নিচ থেকে একটা ঘর ছেড়ে দিয়ে দুটো ঘর নিয়ে এই যে ফোর তুললাম। একই রকমভাবে বাঁদিকেও কিন্তু করব। প্রথমে দেখুন, উপর থেকে একটা ঘর ছেড়ে নিচের লেভেল সমান রাখলাম, এবার উপর থেকে দুটো ঘর ছাড়ছি, নিচ থেকে একটা ঘর ছাড়ছি, ছেড়ে ওই যে ফোর তুলে নিলাম। এরকমই কিন্তু এদিকেও করে নেব, 1, 2, 3, 4, 5, 6, এই যে একই রকমভাবে কিন্তু এদিকটাও করে নেব। চারটে পাপড়ি হয়ে গেল, এবার বাকি চারটে পাপড়ি কিন্তু আমি শুরু করে দেব। তো প্রথমে এই দিকেরটা করলাম, তো দেখুন এই যে এই পাপড়িটার এই লাইনটা, সেখান থেকে এই যে দুটো ঘর, এই যে দুটো নিয়ে নিলাম। এর পরের লাইনে উপরে চারটে ঘর, নিচের লেভেল কিন্তু সমানই আছে, উপরে দুটো ঘর বাড়লো, নিচের লেভেল সমানই আছে। এর পরের লাইনে উপরে একটা ঘর বাড়লো, নিচে থেকে একটা ঘর ছেড়ে দিলাম, নিচে থেকে একটা ঘর ছেড়ে দিচ্ছি, এখানে পরপর চারটে তার কিন্তু হবে। চারটে তার করে নিলাম, আবার এই যে একই রকমভাবে এদিকের পাপড়িটাও আমি করে নেব।
एक ही रकम भावे आमी दुदिके दुटो पापड़ी एवं नीचे दुटो पापड़ीओ कोड़े नेब। एई जे होये गेलो एक ही रकम भावे एदिकेओ किन्तु कोड़े नेब। फुलटा होये गेछे, एबार फुलटा होये गेले पाताटा करार जोन्नो प्रथमे एई पापड़ीटा थेके हिसाब करे तुलते होबे। ঠিক এটা যেরকম ভাবে তুলেছি তো এই পাপড়িটার এই যে দাগটা এর নিচে এক ঘর নিচে আমি শুরু করব। দেখুন এক ঘর নিচে কিন্তু শুরু করেছি। এবার এই যে একটা ঘর নিচ্ছি, আবার পর পর আরেকটা নিয়ে নিলাম। এবার এরপর এর উপরে তিনটে ঘর উপরে গেলাম, পাশের লাইনে তিনটে ঘর উপরে চলে গেছি। এখানে দেখুন এক দুই তিন চার, এই যে চারটে ঘর। এর পাশের লাইনে একই লেভেলে হয় সব সময়, এই যে আবার নিলাম। এবার এর পাশের লাইনে কিন্তু আরেকটা ঘর উপরে যাচ্ছে, আর নিচের লেভেলটা একই রাখব। তো একটা দাগ হলো, আবার দেখুন আরেকটা দাগ একই লেভেলে নিয়ে নেব। এই যে এবার এর উপরেরটাও কিন্তু আমি এক ঘর বাড়াবো। এই যে এক ঘর বাড়িয়ে দিয়েছি পাশের লাইনে, এবার এর নিচে কি করব, এর নিচে এক ঘর কমিয়ে নেব। দেখুন একটা ঘর কমিয়ে নিয়েছি, এই যে একটা ঘর কমিয়ে নিয়েছি। দেখুন একটা ঘর কমিয়ে নিয়েছি, এর উপরে কিন্তু লেভেলটা সমান রাখবো, নিচে একটা ঘর কমিয়ে নেব। এই যে নিচে একটা ঘর কমিয়ে নিলাম, একটা পাতা কিন্তু আমার হয়ে গেল। এবার আরেকটা পাতা করার আগে, চারটে পাতা হবে তাই আরেকটা পাতা করার আগে আগে মাঝখানের অংশটা করে নেব। তার জন্য এই লাইনেই উপরে একটা ঘর ছেড়ে দিয়ে শুরু করছি। যেহেতু আমি ডান দিকের লাইনটার ওপরে গেলাম তাই বাঁ দিকে আরেকটা লাইন হবে। এবার এর ডান দিকে দেখুন উপরে একটা ঘর বাড়লো, নিচে একটা বাড়লো, লম্বালম্বি তিনটে ঘরের উপর দাগ দিয়ে নিচ্ছি। এর পাশে আবার একটা ঘর, আমি এখানে একটা তার নিয়ে নিয়েছি। এই যে হয়ে গেল। এবার এইদিকের পাতাটা যেমন করেছি এদিকের পাতাটাও তেমন করব। দেখুন এই পাতাটা যেমন এসছে, যে এক দুই তিন চার, চারটে ঘর নিয়ে এখানে আমি চারটে ঘর পরে তুলব। এক দুই তিন চার, এই যে চারটে ঘর, এই যে দুটো লাইন পাশাপাশি, এর উপরে বাঁদিকে উপরে বাড়বে, নিচে কিন্তু লেভেল সমান থাকবে। নিচে লেভেল সমান রেখেছি, এর পাশের লাইনে আবার উপরে বাড়লো, নিচে কমলো এক ঘর। এবার উপরের লেভেলটা সমান রাখব, আর নিচে কিন্তু আমি এক ঘর কমিয়ে দেব। এর উপরেও উপরের লেভেলটা সমান রেখে এক ঘর। এই যে তো দেখুন দুটো পাতা কিন্তু হয়ে গেল। একই রকমভাবে এই পাশে আর একটা হবে, এই পাশে আর একটা হবে, বিপরীত মুখে আরও দুটো পাতা আমি করে নেব। তো দেখুন আমি আরও দুটো পাতা করে নিয়েছি। এবার কিন্তু আবার একই রকমভাবে ফুল করব, আবার একই রকমভাবে পাতা করে পুরো যতটা জায়গা ফাঁকা আছে পুরোটা আমি করে। দেখুন ডিজাইনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। এবার ভরাট করার পাল্লা, ভরাট করার পর খুব খুব সুন্দর দেখতে লাগবে, সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগবে। তার আগে অবশ্যই রিকোয়েস্ট করব, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান, কেমন ধরনের ডিজাইনের আসন দেখতে চান সেটার জন্য কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আমার ভিউয়ার্সদের পছন্দ মতন কাজ করার। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো ডিজাইন নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।